রাজস্থানের করোনা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস এবং ইশরাত জাহান উর্মি। শুরুতে যাচ্ছি বিজন কুমার দাসের কাছে, তিনি আছেন এই মুহূর্তে যাত্রাবাড়িতে। বিজন, সামাজিক দূরত্ব নিশ্চিত আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি এবং তারা এ ব্যাপারে কি বলছেন? সকাল থেকে যাত্রাবাড়ি শনি রাখরা এই দিকটায় অবস্থান করছি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে রাস্তায় আগের দিনে যে কোনো সময়ের তুলনায় গাড়ি ঘোড়ার সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে। যদিও করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, তারপরেও গতকালকে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের যে কারখানা, পোশাক কারখানা, সিমেন্ট কারখানা, জুতার কারখানা, যেসব কারখানাগুলো আছে সেগুলি খুলে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের কাছে মনে হচ্ছে যে সেই সব কারখানা কাজে যেসব গাড়ি ব্যবহার করা হয় সেই গাড়ির সংখ্যা বেড়েছে। এছাড়া গণপরিবহন বলতে আমরা যেগুলো বুঝি বাস, সেগুলো আমরা এখানে চলতে দেখিনি। এছাড়া কিন্তু বিশেষ করে পিকআপ গাড়ি, সিএনজি, অটোরিক্সা, মোটরসাইকেলের ব্যাপক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু গার্মেন্টস খোলার প্রেক্ষিতে গার্মেন্টসের শ্রমিকরা ঢাকায় আসছে যেটা বলা হচ্ছিল, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু সেই পরিমাণ গার্মেন্টসের কর্মীরা আসার বিষয়ে আমরা সেরকম দেখছি না, এরকম কাউকে আসতে দেখছি না। তবে ব্যক্তিগত মানুষ যেহেতু অনেক দিন, প্রায় এক মাসের অধিক সময় পার হয়ে গেছে সরকারি ছুটি, জানেন যে আজকেও 11 দিনের ছুটি বাড়িয়ে কিন্তু আজকেও একটা প্রজ্ঞাপন জারি হবে সরকারিভাবে, ছুটি বাড়ানো হচ্ছে যেহেতু করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে সেই কারণে। কিন্তু ঢাকায় আসার মানুষ ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে বিভিন্ন পথ উপায় অবলম্বন করে কিন্তু তারা ঢাকায় ফিরছেন, এবং কিছু কিছু প্রাইভেট অফিসও কিছু কিছু খোলা আছে, বিশেষ করে জরুরি সেবা খাতে নিয়োজিত যেসব প্রতিষ্ঠান সেগুলো খোলা আছে, সেই কারণে কিছু মানুষের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। আর যাত্রাবাড়ি এলাকায় আপনি জানেন যে বড় একটি কাঁচা বাজার রয়েছে, সেই কাঁচা বাজারে এখানে আমরা বেশ জ্যামও দেখেছি, প্রচুর সংখ্যক গাড়ি আছে, প্রচুর জ্যামও সৃষ্টি হয়েছে। মোটামুটি বলা যায় বেশ কিছু একটা হলেও আগের যে কোনো সময়ের থেকে অনেকটাই প্রাণ চাঞ্চল্য তা ফিরে আসছে ঢাকায়। যদিও সরকারি ছুটি বাড়ছে, আজকে প্রজ্ঞাপনটা হবে যেটি আমি আগে বলেছি, কিন্তু সব মিলে কিন্তু প্রাণ চাঞ্চল্য হয়ে উঠছে অনেকটাই ঢাকা, আগের থেকে লোক সংখ্যা বাড়ছে সেটি আমরা এখানকে দেখছি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ঠিক এই দিকটাই এরকম তৎপরতা আমাদের এখনও চোখে পড়ছে না। প্রিয়া, এই ছিল যাত্রাবাড়ি শুনে একটা থেকে শেষ সর্বশেষ খবর আমার কাছে। বিজন, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি যেতে চাই সহকর্মী ইশরাত জাহান উর্মির কাছে। উর্মি আছেন রাজধানী মহাখালীতে। উর্মি, আপনি শুনছিলেন যে বিজন বলছিল যে বিভিন্ন পথ অনুসরণ করে রাজধানীতে ফিরছে মানুষ এবং অনেকটা প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে রাজধানীতে। তো আপনি যেখানে আছেন সেখানকার অবস্থা কি আমাদেরকে জানান, এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন সেখানে? প্রিয়া, আমি আগে আপনাকে রাস্তাঘাটের খবর একটু জানিয়ে দিতে চাই, যে যেটি আসলে খুবই একটা আমি বলবো যে অস্বাভাবিক দৃশ্য, সেটি হচ্ছে যে যদিও সাধারণ ছুটি চলছে, এখনো সাধারণ ছুটি 16 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে, কিন্তু রাস্তাঘাটে কিন্তু তার কোনো ছবি আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ প্রচুর গাড়ি চলছে, ব্যক্তিগত যানবাহন চলছে, এমনকি আমি 2-1টি গণপরিবহনও দেখতে পেয়েছি। আমি ঠিক জানি না যে কোন পারমিশনে বা কোন অনুমতি সাপেক্ষে এই গণপরিবহনগুলো রাস্তায় নেমেছে, কিন্তু 2-1টি গণপরিবহন দেখা গেছে। এবং সেই সাথে আমি যদি আপনাকে মহাখালী থেকে দেখাতে পারি, যদিও বাস স্ট্যান্ডে আমি আছি, বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার বাসগুলো ছাড়ছে না, সেগুলি সব স্থির আছে, কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারেই স্বাভাবিক সময়ের মতো ব্যক্তিগত গাড়ি চলছে। এবং আপনি যদি জানতে চাইছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কি, আমি যতটুকু শহরে দেখলাম যে যে জায়গাগুলো গিয়েছি, কোথাও কিন্তু আমার কোনো পুলিশ চেকপোস্ট চোখে পড়েনি। অর্থাৎ এর আগের সপ্তাহগুলোতে আমরা যেরকম দেখতে পেয়েছিলাম যে রাস্তার বিভিন্ন মাঝখানে মাঝখানে চেকপোস্ট বসিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে, এরকম কোনো দৃশ্য কিন্তু আজকে আমার চোখে পড়ল না। এবং তার মানে আমি বলতেই পারি যে পুলিশি যে তৎপরতা সেটি অনেকখানি থিতিয়ে এসেছে বা ঝিমিয়ে গেছে, এবং সে কারণেই কিন্তু সাধারণ মানুষ বের হচ্ছেন। এবং প্রচুর, আমি আপনাকে আবারও বলতে চাই যে এটি আসলেই একটা অস্বাভাবিক দৃশ্য, যে বলা হচ্ছে সাধারণ ছুটি কিন্তু কেউই আসলে কিছু মানছেন না, এত রাস্তায় একেবারেই স্বাভাবিক সময়ের মতো গাড়ি এবং ব্যক্তিগত যানবাহন চলছে। প্রিয়া, এই ছিল আমার কাছে মহাখালী থেকে রাজধানীর রাস্তাঘাটের খবর। নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে আবারও আমি আপনাকে জানিয়ে দিতে পারবো। উর্মি, ধন্যবাদ আপনাকে।